এক সময়ের গ্ল্যামার গার্ল ফারজানা ব্রাউনিয়া টেলিভিশনে উপস্থাপনার আড়ালে একে একে চারটি বিয়ে করে বিতর্কের জন্ম দিয়েছেন সর্বমহলে সমালোচিত এই নারী। মুখে ধর্মের কথা বললেও কাজকর্মে ধর্মীয় রীতিনীতির কোনো বালাই নেই। এক পুরুষে সন্তুষ্ট না হওয়ায় ধর্মীয় রীতিনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে বহু বিবাহে মেতে ওঠেন এক সময়ের এই সংবাদ পাঠিকা। বিবাহের বাইরে সম্পর্কে জড়ানো ও নিচু মন মানসিকতার কারণে বাপচাচার বয়সী মানুষদের সাথেও বিয়ে করতে দ্বিধাবোধ করেননি ফারজানা ব্রাউনিয়া। 2000 সালে মিডিয়ায় যুক্ত হয়ে দ্রুত যশ খ্যাতি লাভের আশায় ছোটখাটো পোশাকে উপস্থাপনার নামে নিজেকে প্রদর্শন করা শুরু করেন ফারজানা ব্রাউনিয়া। জড়িয়ে পড়েন একাধিক সম্পর্কে, টার্গেট করতেন বিত্তশালীদের, তবে রুচির ক্ষেত্রে সকল ধাপ পেরিয়ে গেছেন তিনি। পজিশন ও কথিত সম্মানের আশায় সর্বশেষ বিতর্কিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দীর মতো একাধিক নারীতে আসক্ত, বয়সে প্রায় দ্বিগুণ, বড় মানুষকেও বিয়ে করতে ফারজানা রুচিতে বাঁধেনি। আপনি এমন একটা কাপল দেখাতে পারবেন যাদের মধ্যে কথাটুকু হয়নি? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারজানা ব্রাউনিয়ার বেশ কিছু মোটিভেশনাল বক্তৃতা ভাইরাল হয়। অনেকেই তা দেখে বাহাবা দিচ্ছে, কিন্তু কেউই আসল ফারজানা ব্রাউনিয়াকে চিনেনি। আজকের ভিডিওতে আমরা জানব কে এই ফারজানা ব্রাউনিয়া, তিনি কিভাবে রাতারাতি সেলিব্রিটি হলেন সেই সম্পর্কে। ফারজানা ব্রাউনিয়া ইতিমধ্যে 4টি বিয়ে করেছেন। প্রথম স্বামীর ঘরে 1টি সন্তান রয়েছে এই টেলিভিশন সংবাদ পাঠিকার। এরপর দ্বিতীয় বিয়ে করেন লন্ডন প্রবাসী সিলেটের মিনহাজ কিবরিয়াকে। মিনহাজের সঙ্গে ব্রাউনিয়ার 3 বছরের সংসার স্থায়ী হয়। দ্বিতীয় স্বামীর ঘরে 1টি ছেলে সন্তান আছে তার। সাবেক এই সংবাদ পাঠিকা তৃতীয় বিয়ে করেন অভিনেতা শহীদুল ইসলাম সাচ্চুকে। সাচ্চু ও ব্রাউনিয়ার সংসার টিকেছিল মাত্র 2 বৎসর। সর্বশেষ 2018 সালে চতুর্থ বিয়ে করেন বিতর্কিত হাসান সরওয়ার্দীকে। অবশ্য কথিত আছে বিয়ের আগেই সরওয়ার্দীর সঙ্গে বিছানা সম্পর্কে জড়িয়ে পড়েন ফারজানা, যার ফলে সরওয়ার্দীর প্রথম স্ত্রীর সাথে দূরত্ব সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে ফারজানা ব্রাউনিয়াকে বিয়ে করেন তিনি। তবে সরওয়ার্দীর সাথে বিয়ে করেও পরপুরুষের আশা ছাড়তে পারেননি ব্রাউনিয়া। ফারজানা ব্রাউনিয়া নিজেকে গর্বিত মুসলিম পরিবারের সন্তান দাবি করলেও তার কাজকর্ম উল্টো। ধর্মের দোহাই দিয়ে কর্ম করে বেড়ানোই ফারজানা ব্রাউনিয়ার কাজ। 2000 সালে বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠিকা হিসেবে ফারজানা ব্রাউনিয়ার যাত্রা শুরু হয়। তখন তিনি ইংরেজি সংবাদ পাঠ করতেন। তবে ফারজানা ব্রাউনিয়া নামটি দেশজুড়ে আলোচনায় আসে 2000 সালে দুবাইতে অনুষ্ঠিত লাখ চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার ভিন্নধর্মী উপস্থাপনার কারণে। এছাড়াও তার উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গেম শো লেট মুভ, রাজনীতিভিত্তিক চ্যানেলাই সেরা কণ্ঠ অন্যতম।